ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে ওখানে তোমার অপশনাল পেপারে কেউ যদি বাংলা রাখে লিটারেচারের সাবজেক্ট তাহলে ওর প্রশ্নপত্র দুটো পার্টে ভাগ করা থাকে পেপার ওয়ান পেপার টু এখানে আজকে পেপার ওয়ান যেটা তোমার টু থাউজেন্ড অর্থাৎ উনিশ দু হাজার উনিশে দু যেটা আগের বছর এসেছিলো সেটার সম্পর্কে আলোচনা করছি দেখো তিন ঘন্টা টাইম থাকে আড়াইশো নাম্বার থাকে একটা পেপারে ফার্স্ট পেপারটা এখানে তো প্রথমে ইনস্ট্রাকশান যেগুলো থাকে সেগুলো ভালোভাবে পড়ে নিতে হবে ওখানে বলাই আছে যে তোমার ক্রমানুসারে অর্থাৎ মার্ক দিয়ে দিয়ে অ্যান্সারগুলো অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ এক একের দাগের দুয়ের দাগের এরকমভাবে আর তোমার যদি মার্ক না দেওয়া হয় কিংবা এক্সট্রা যদি অ্যান্সার করে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা পর পর ধরে নেবে ঠিক আছে পরপর তুমি যতগুলো করবে সে গুলো ভুল হোক কিংবা ঠিক হোক সেগুলোকেই ওরা নির্বাচন করবে এবং সেই অনুযায়ী নাম্বার দেবে ঠিক আছে তাহলে এখানে দেখবে টোটাল আটটা ভাগে কোশ্চেন থাকে মানে ওয়ান টু এইট এরকম আর কি তার ভিতরে ওয়ান থেকে ফাইভ অবধি দি কম্পালসারি এখানে লেখা রয়েছে যে সবাইকে আনসারগুলো করতে হবে ঠিক আছে সকল আনসারই করতে হবে যেমন সেকশান এ আছে আর সেকশান বি আছে মানে পেপার ওয়ানে দুটো ভাগ থাকে একটা সেকশান এ সেকশান বি ঠিক আছে দেখো এখানে ওরা শব্দ সংখ্যাটা দিয়ে দেয় এটা কিন্তু মেনটেন করার চেষ্টা করাটাই বেটার ঠিক আছে খুব একটা যে প্রচুর শব্দ সংখ্যা তো আর তা নয় দেড়শোটা দেড়শোটা শব্দ সংখ্যা এখানে দেখো দেওয়া আছে নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দ সংখ্যা দেড়শো তাই শব্দ সংখ্যা যেহেতু একটা লিমিটেড তাই কোন শব্দ বসাবে না বসাবে সেটা কিন্তু একটু ভেবেচিন্তি লিখতে হবে কোশ্চেন এখানে দিয়েছে একের দাগের এক নম্বরটা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দশটি শাখার নাম উল্লেখ করুন ইন্দো ইরানীয় শাখার বিষয়গুলো বিশেষত্বগুলোর পরিচয় দিন ফাইভ প্লাস ফাইভ টেন ঠিক আছে মধ্যযুগের বাংলা ভাষার কালগত সীমা নির্দেশ করে সংক্ষেপে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করুন এটা দশ নম্বর এগুলো কিন্তু সবই অ্যান্সার দিতে হবে বাংলা উপভাষার সংখ্যা কয়টি কামরূপী উপভাষার অঞ্চল এবং তার ঔপভাষিক বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করুন ঠিক আছে তাহলে প্রথমেরটার জন্য উপভাষা কয়টি লেখার জন্য তোমার এক নাম্বার তারপরে উপভাষার অঞ্চল মানে কোথায় কোথায় কামরূপী উপভাষা বিস্তৃত সেটার জন্য দু নাম্বার এবং বৈশিষ্ট্যগুলো অর্ধনীতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখার জন্য সাত নাম্বার তারপরে যেটা আছে পাঁচটি অস্ট্রিক শব্দ নির্বাচন করে বাংলা ভাষায় অস্ট্রিক শব্দাবলী কীভাবে মিশ্রিত হয়েছে দেখান দশ নাম্বার সাধু ও চলিত ভাষায় বাংলা বলতে কি বোঝানো হয় চলিত বাংলাকে কি কথ্য বাংলায় লিখিত রূপ বলে গ্রহণ করা যায় ঠিক আছে পাঁচ প্লাস পাঁচ দু নম্বরটা দেখো এখানে বলেছে ধনির লোভ অন্তঃ সরাগম প্রতিটি প্রশ্নের উত্তর অন্তঃস্থশ্রুতি বাংলায় কীভাবে ঘটে তা উদাহরণস্বরূপ আলোচনা করুন কুড়ি নাম্বার বাংলা ভাষার এই বাংলা বানান সমস্যার কারণ ও সমাধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন পনেরো নম্বর তারপরে দিয়েছে তোমার ট্রান্সলিটারেশন অর্থাৎ বাংলায় লিপ্যন্তর এবং রোমানীকরণ রোমানাইজেশন সংক্রান্ত সমস্যাগুলি উল্লেখ করে কোনো সম্ভাব্য সমাধান অবলম্বন করা যায় কি না সেটা বিচার করতে বলেছে তিন নম্বরে যেটা দিয়েছে তোমার উদাহরণসহ বাংলা ধ্বনি পরিবর্তনের কারণগুলো উল্লেখ করুন পনেরো নম্বর বাংলা শব্দ গঠনের প্রকৃতি ও প্রকারভেদ সংক্ষেপে ব্যাখ্যা করুন সি হল প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে তার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দিন এবার আসা যাক চার নাম্বার চার নাম্বার কোয়েশ্চেন এখানে বলেছে তোমার সবই দশ নাম্বারে টিকা লিখতে বলেছে ঠিক আছে এক একটা বিষয়ের উপর প্রথম বিষয় বাংলা জটিল বাক্য জটিল বাক্য গঠনের নিয়মাবলী ও পদ্ধতি আধুনিক বাংলা স্বরধ্বনি মহাপ্রাণ ও অল্পপ্রাণধ্বনি রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য অভটর ঠিক আছে এবার সেকশন এটা শেষ হয়ে গেল সেকশন বিতে চলে এসো সেকশন বিতে ওখানে চার অব্দি ছিল মানে এটা পাঁচ নম্বর থেকে শুরু হবে এখানেও তাই প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যাশিত শব্দ সংখ্যা দেড়শো মতো প্রথম কোয়েশ্চেন কি বলেছে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পর্বভেদ ও সময়সীমা নির্ণয় তারপরে দিয়েছি তোমার প্রাগাধুনিক মানে প্রাগাধুনিক সন্ধি যোগ করে বলেছে এবং আধুনিক বাংলা সাহিত্যের তফাতগুলো বিবৃত করুন রামায়ণ মহাভারতের তুলনায় বাংলায় এর এর অনুবাদ ভীষণভাবে কম কারণ ব্যাখ্যা করতে বলেছে চৈতন্য বৈশিষ্ট্য নির্ণয় করুন ভারতচন্দ্রের কাব্যে আধুনিকতার লক্ষ্য নির্ণয় করুন ছয়ের দাগ এটা কি বলেছে দেখো রবীন্দ্রনাটকে আইডিয়া বা ভাবনারই প্রাধান্য এই মত সমর্থন করা যায় কি যুক্তিসহ লিখুন রবীন্দ্রনাথ ও রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা আধুনিক কবিতার মাঝখানে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা চর্চার পরিচয় দিন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদানের খুবই ইম্পর্টেন্ট বিচার করুন তারপরে সাতের দাগেরটা দিয়েছে দেখো মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ধর্ম অনুসন্ধান করুন উনিশ শতকের বাংলা গীতি কবিতার উৎস ও বিবর্তনের সংক্ষিপ্ত পরিচয় দিন গ্রামীণ কৃষি সভ্যতা ও আধুনিক শিল্পের দ্বন্দ্বের চিত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বহু উপন্যাসের উপজীব্য ঠিক আছে এটা একটা মন্তব্য এই মন্তব্য সমর্থন করুন বা বিরোধিতা যায় করুন এইভাবে তোমার মতামতটা দিতে হবে তারপরেটা দিয়েছে রবীন্দ্র অনুসারী কবি গোষ্ঠীর তিনজন কবির কৃতিত্ব নির্ণয় করুন মহাশ্বেতা দেবীর রচনায় নারী প্রতিবাদী সত্তার পরিচয় দিন বাংলা নাট্যমঞ্চ ওর নাট্য সাহিত্যে জাতীয় রঙ্গালয় এর গুরুত্ব আলোচনা করুন তাহলে এই ছিল তোমার পেপার ওয়ানের প্রশ্ন ঠিক আছে পেপার ওয়ানের সেকশান এ এবং বি বিতে টোটাল আড়াইশো নাম্বারের ঠিক আছে সবাই ভালো থেকো ধন্যবাদ